কান ভাঙানি কাছে শুতে কি করবে আর পাড়া পুঁতে নাকি, যদি স্ত্রীটা রোজ রোজ কানের কাছে খালি চাল কাটে কুটুর কুটুর করে, হ্যাঁ জি তোমার বাপ এরকম কয়েছে, তোমার মার ঝেড় দেওয়া পছন্দ হয় না, তোমার বহিনের ঘে তরকারি রান্না পছন্দ হয় না, তোমার ভানির কাজ কর্ম পছন্দ হয় না, সবাই খালি মানে হ্যাচ ম্যাচ করছে খালি তোমার মুখ দেখা আছে। তুমি যদি একটা কথা একদিন বলে দাও তার জীবনে আসবো না, খালি তোমার লেগে আসছি, সবাই কেন হাঁকে এরকম করছে। পাঁচ দিন শুনতে শুনতে একদিন মন মাথা খারাপ হয়ে ভিতর গুষ্টিকে বেজি পোহাতে উঠে আঘাতে লাত মেরে দিলে লাখা টাকা ভেঙে যাবো, যা তোর বিশি মেরে দেবো, চড়া আলাদা করে ভাত বলছে, কেন এরকম কেন করছিস রে, তোর মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে এরকম কেন করছিস রে, এরকম হবে পরের বেটে ফিরিস তাটাকে তোরা সবাই মেলে এরকম করছিস, আর তোর মানে মাথা খারাপ করছে, এই যে পাঁচ দিন পাঁচ কথা কহিতে কহিতে তোর কান ভারী হয়ে গেছে। এরকম খাদিজাকে পাঁচ দিন কহিতে কহিতে খাদিজার মন খারাপ হবে কি হবে না, কেন তো মন খারাপ। একদিন খাদিজা করেছে কি তিনতলার ওপরে চড়ে না যা ছতের ওপরে চড়ে দেখা আছে মোহাম্মদ বকরি চরি আসছে, কেমন করে বকরি কি করছে দেখেন ভাই, আনক্ষা কামে বকরি দড়ো, বকরি ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যাবে রে ভাই, বকরি ঘুরে দেব মানে এত বকরি খারাপ জিনিস। এবার করেছে কি রে ভাই, খাতি যা ছতের ওপরে চড়াছে দেখছে আল্লাহর নবী বকরি চড়াতে মানে বকরি চড়িয়ে বাড়ি আসে সন্ধ্যের টাইমে, যখন বকরি চড়িয়া বাড়ি আসে রাস্তাতে যে গাছগুলো রাস্তার ধারে ধারে গাছগুলো আছে ওই গাছগুলো করেছে কে, ওই গাছগালা লোভে লোভে আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ, যেটাই গাছের সামনে যাচ্ছে গাছ সালাম জানাচ্ছে লোবা গাছ লোবা লোবা সালাম দিচ্ছে। খাদিজা ছতের ওপরে চড়ে দেখছে যে ব্যাপার খারাপ, এই ছেলেটাকে বকরি চড়াতে লাগালছি কিন্তু ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, ছেলেটা তো খুব ভালো ছেলে, নাহলে গাছকে লোবা সালাম দেয় নাকি, গাছ লোভ ভেজি ভাই, ওই কে বলে সাবে কাদারে রেতে একটা বকরি একটা বহুর রেতে ভাত রান্ধে উঠেছে, ই খ্যাপা পাগলার পাগলার বহু পাগলা, ই যখন ভাত রান্ধতে রেতে উঠেছে দেখছে কাঠঠোলের গাছ সিদ্ধাতে পড়ে আছে কিনা, ই ঘর থেকে বকরি বাহির করে ওই গাছের আগালে বেঁধে দেয়, যেমন আগালে বেঁধে দেয় বকরি পাত খেতে লেগেছে আর বহু ভাত চড়িয়ে দিয়েছে। এবার যখন সিদ্ধ করা হয়েছে সাবে কাদার রেতে গাছ যখন খাড়ো হয়েছে বকরিকে লিয়া গাছ টুহিতে উঠে গে, বকরি তো প্যাঁ 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 শুরু করে দেয়, তো ই কইছে যে ওর শাশুড়ি উঠেছে হাঁকে কোন খাই মুছির পেটের খাই মুছার বকরিটাকে টুবিতে গাছের উপরে বেঁধেছে গা, তো কইছে যে ই বিমা গেল দিয়ে না আমি বেঁধেছি, তুই গাছের উপরে কেন বাঁধলি ওটা বাঁচবে গা মরে যাবে না, কইছে বিমা কই না গাছটা পড়েছিল তা আমি বানু যে পাতগালা খেক তৎক্ষণ, তো গাছটা ফের কখন খাড়ো হয়ে যাবো বকরি টুহিতে চলে যায়, কে চড়ে পারবে আব কাঠল পাড়া করে পারতে পেরোসিবে না, তো কেউ চোট ভ্যার পারবে, তো এরকম মানে মোটা হুস্কিলে খুব জ্বালা বুঝতে পারছেন। একজনা করেছে গর্বেটিকে কয়েছে যে এই গরুটা বেঁধে দেয় তো রে বকরিটা বেঁধে দেয় তো, তো কুণ্ঠে বানবি তো বাঁশের গাছে বেঁধিস, তো বোকা বকরিটা লেগেছে তো বাঁশের গোড়াতে বাঁধে যে বকরিটা ঘাস টাস গেলা খেবে, ও বোকা করেছে কি বাঁশকে নিয়ে কি আবার আগালে বেঁধে দিয়েছে আর যেমন বাঁশটাকে ছেড়ে দেয় সাটাং করে বাঁশ ওপরে উঠে গেছে বকরিকে লি উঠে গেছে, বকরি টুটি চেড়ে গেছে কইসা গেছে তো উনি প্যাঁ 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 করছে মানে মাঞ্জা ঝুঁকেছে, ও খ্যাপা বাড়ি দৌড়াতে শুরু করেছে বকরিটা নিয়ে ছুটা, ও বাড়ি যা কইছে মাকে দৌড়িয়ে দেখবি তাহার বকরিতে ডেনেস দিছে, কহেন তো বকরি মরছে আর ও কইছে ওর মাকে হারকা বকরি ডেনেস দিছে মা দেখবি তো দৌড়িয়ে, ওর মা খেলি এসে দেখেছে বকরি মরে গে প্যাপা করে করে দম মারি গেছে, তো এরকম হয়েছে ব্যাপার। খাদিজা করেছে কি দেখছে যে গাছ লোভে লোভে সালাম দিছে, এই ব্যাপারটা কি, এ তো সাংঘাতিক ব্যাপার। এবার যখন সন্ধ্যার টাইমে বকরি চড়িয়া বাড়ি আসে দুম্বা ভেড়া বকরিগুলোকে বেঁধে দিলাম, খাদিজা বলল আল্লাহর নবীকে মুহাম্মদ তোমাকে আর বকরি চড়াতে যেতে হবে না, তুমি আর বকরি চড়াইও না, তোমাকে বকরি চড়াতে আর যেতে হবে না, তুমি ব্যবসা বিজনেস করতে পারবে কি না। আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি বকরি মানে ব্যবসা বিজনেস করতে পারবো, বিজনেস করতে পারবো, সামসিরিয়া যেতেও পারবো, আমি কোনো অসুবিধা নাই। খাদিজা বলল ঠিক আছে কালকে থেকে তুমি ব্যবসায় চলে যাও,
বিজনেস করতে যাও আর বকরি চরাইতে হবে না। দেখতে পেলেন খাদিজা, বুঝতে পারলেন যে এই ছেলেটা যেমন তেমন নাই, ভাগ্যবান ছেলে, খুব ভালো ছেলে, একের বকরি চরাইতে দেওয়া যাবে না। তারপরে দিন একটা দল তৈরি করলো, কাফেলা তৈরি করলো, আল্লাহর নবীকে মালিক বানিয়ে দিল, আল্লাহর নবীর খিদমতে দিয়ে দিল মাইসারাকে। আর মাইসারাকে দিয়ে তখন কি করলো রে ভাই, মাইসারাকে দিয়ে দিল, আর মাইসারাকে দিয়ে তখন কি করলো জানেন, এবার ব্যবসা করতে যখন বের হয়ে গেল, বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে যেতে যেতে মানে মানে টাকা পয়সা নিয়ে, এইবার উঠ নিয়ে যখন উঠে চলে সব সামার হয়ে যেতে লাগলো শামসিরিয়ার দিকে। রাস্তায় যেতে যেতে একটা রাস্তাতে মানে একটা শর্টকটের রাস্তা আছে, কিন্তু রাস্তাটা বনময় রাস্তা, জঙ্গলের রাস্তা, যে কোনো দল যায়, যে কোনো কাফেলা যায় কিন্তু বাঁচে না, ওইখানে মারা যায়। তো এইবার ইয়ারা করেছে কি, আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর আবু সুফিয়ান আল্লাহর নবীর কাফিলার পিছে পিছে ওর একটা কাফেলা, ও একটা দল নিয়ে আবু সুফিয়ান যাচ্ছে শামসিরিয়া। আবু সুফিয়ান খালি আর কি করছে, মজা করছে, ঠাট্টা করছে, রে মোহাম্মদ তুমি তো ধ্বংস হবে হবে, খাদিজার মাল ধ্বংস হবে, আর খাদিজার মাল একবার ধ্বংস হওয়ার দরকার আছে, একবার ধ্বংস হোক। এবার করেছে কে, খাদিজার ধ্বংস, খাদিজার মাল ধ্বংস হোক, এই আর কি করছে যাচ্ছে। আল্লাহর নবী ওই বন দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 যখন বনের মধ্যখানে গেছে রে ভাই জঙ্গলে, আল্লাহর কারিশমা কোন দিক থেকে যা বোনা উঠাসলো রে ভাই, চতুর্দিক থেকে বোনা উঠেছে, সবটি উঠকে গোটা দলটাকে কাফেলাকে ঘেরে নিল, আর বনের বোনা উঠাকে বলে গলা খুব লম্বা লম্বা, দাঁত খুব বড় বড়, খুব তাগড়া তাগড়া উঠ, বনের উঠ খুব তাগড়া, যখন ঘেরে নিল, এরা তো ডরিয়ে গেল গোটাই দলের লোকাল লাগ, কি হবে আমরা তো আজ বাঁচবো না, মেরে ফেলবে উঠে ক্যামেরা, সবকে চাবিয়ে মেরে দিবে। এইবার করেছে কিরা ভাই, উটগুলো এসে আল্লাহর নাবিকে বলছেন, উটের জবান খুলে গেল আল্লাহর হুকুম, উটগুলো বলছে নাবিগ, আপনি চিন্তা করবেন না গো নাবি, আপনি ভয় করবেন না, আমি আপনার উটের কোনো ক্ষয়ক্ষতি করব না, আপনার লোকের ক্ষয়ক্ষতি করব না, আমাদের দেখেন শরীরগুলোতে বেমারি আর বিয়াদি, সারা শরীরে ঘা ঘষাড় হয়ে গেছে, আর পোকা মাছিতে আঁচা পেড়ে দিয়েছে, আর গোটা শরীরে পোকা খাচ্ছে, তো আমার শরীরে আঁচা পেড়ে দিয়েছে পোকার কামড়, কটকট করে কামড়াচ্ছে, ব্যথা সহ্য করতে পারি না, আপনি দয়া করে আমার পিঠে একটু হাতগুলো বুলিয়ে দেন, পোকাগুলো ঝরঝর করে পড়ে যাবে, আমরা ভালো হয়ে যাব, আপনি চলে যাবেন নাবি গো। আল্লাহর নাবি উটগুলোর গোত্রে একটু করে পিঠে খালি হাত বুলিয়ে দেয়, সব পোকাগুলো ঝরঝর করে জমিনে পড়ে যায়, সব উটের ইরকমে সব উট ভালো হয়ে গেল। আল্লাহর নবী দলটা নিয়ে শামসিরিয়া চলে গেলাম, আর শামসিরিয়া থেকে মালজালগুলোকে বিক্রি করে, আর সিরিয়াতে গিয়ে শামসিরিয়া যখন যেটা যুদ্ধ চলছে ভাই ফিলিস্তিন, ওই মানে ওই দেশের মধ্যে ওইগুলোতে মালজালগুলোকে বিক্রি করে, আবার কিছু মাল কিনে এনে সৌদি আরবে বিক্রি করবে, কিনে নিয়ে বের হচ্ছে। 20 দিন পরে আবু সুফিয়ানের দলটা পিছন দিক থেকে যাচ্ছে, সুফিয়ান বলছে কী ব্যাপার মোহাম্মদ তুমি মরনি, তার মানে যে কোনো দল যাই মরে যায় বাঁচে না, তো বলছে মরনি, হ্যাঁ তুমি বেঁচে আছো, ওখান দিয়ে তো কেউ বাঁচে না, আর তুমি ফের বেঁচে গেলে, বলে আল্লাহ আমাকে বাঁচাল, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ হেফাজত করেছে, বলে তাহলে আপনি থামেন, এই কয়টা দিন খালি থামেন, আমরা মালজাল বিক্রি একসাথে সবাই চলে যাবো, বললে হবে না তোমরা সবাই চলে গেলাম। আল্লাহর নবী দল নিয়ে বাড়ি চলে আসলেন, বাড়ি আসার পরে খাদিজাকে যখন হিসাব দিতে লাগেছে রে ভাই, এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে যে বলার শেষ নাই, যতগুলো সৌদি আরবের মাটিতে যতগুলো লোক ব্যবসা বিজনেস করে খাদিজার টাকাতে বিজনেস করে, আল্লাহর নবীর মতন লাভ কেউ দিতে পারেনি, এত লাভ হয়েছে, অসম্ভব লাভ, লাভের অভাব না, এত লাভ দিয়েছে। এবার খাদিজা বুঝতে পারছে বাপরে কাজ হয়েছে, এত লাভ। এবার ভাইরে আমার 2-4 দিন আরাম করলো, রেস্ট নিলাম। এবার তারপরে আবার খাদিজা বললাম আল্লাহর নবীকে, এবার বেরিয়ে যান, আবার যান, এবার আল্লাহর নবী আবার একটা দল তৈরি করে আবার মালজাল নিয়ে বেরিয়ে গেল, ফের শামসিরিয়ার দিকে রওনা। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে এক রাস্তা দিয়ে যাচ্ছে,
ত্যাগ রাস্তা দিয়ে যখন যাচ্ছে রে ভাই, ওই রাস্তাটা বিপদগামী রাস্তা, ওখানে এত বালু, আর বালু এত গরম হয়ে যায় কোনো দল ওখান দিয়ে যেতে পারে না, আর যারাই যাবে তাদেরকে কুক ছেড়ে ছেড়ে কাঁদতে হয়, হুকরা হুকরা কাঁদতে, একবারে চিৎকার করে করে কাঁদতে হয়, বালুর ওপরে যেতে পারবে না, মানে চাইল দিলে ভুজা হয়ে যাবে, ধান দিলে ক্ষয় হয়ে যাবে, মানে এত বালুর তাইতা গরম হয়ে আছে। ওইখান দিয়ে আল্লাহর নবী যখন যাচ্ছে, এর দুটা পাখি বাড়কা বাড়কা পাখি পাখা মেল করে ওই গোটা দলটার ওপরে কাফেলার ওপরে মাথায় ছেঙ্গা করতে করতে চলে যাচ্ছে রে ভাই, ছেঙ্গা করতে করতে চলে যাচ্ছে। ওইখানে একটা গির্জা ঘর আছে খ্রিস্টানের, ওই খ্রিস্টানের ঘরে ওই গির্জা ঘরে একটা পাদ্রি আছে রে ভাই, পাদ্রি বুঝেন তো, পাদ্রি মানে হারাহনু মুলবি, ইসলাম ধর্মের কোরআন হাদিস জানেওয়ালা হারাহনু মুলবি, আর ওয়ার ঘে ইঞ্জিল পড়েওয়ারা জানেওয়ালা ওরা হলো পাদ্রি, হারা মুলবি ওরা পাদ্রি, তো ওই পাদ্রি মানে ওর ঘে মুলবি ওইটা ঘরখানে আছে, ও দেখা আছে খেপা, তো দেখছে ওর নাম হয়েছে মানে নস্তুরা পাদ্রি, তো ওই নস্তুরা পাদ্রি করেছে কি দেখা আছে যে এখান থেকে দলটা আইলো, তো এরা কানাকাটা করে না, আরামের সাথে চলে এলো, আর আসার পরে ওখানে একটা গাছ ছিল, একটা গাছ ছিল, গাছের কাছে এরা মানে ডেরা তাম্ভ করলো, ওখানে থাকলো যে আজকে রাত্রে এখানে থাকবো, আর রাত কেটে গেল সকালে ফের রওনা হয়ে যাবো শামসিরিয়ার দিকে, তো ওখানে রেস্ট নিল আল্লাহর নবী। আর কিন্তু নস্তুরা পাদ্রি দেখা আছে কী হয়েছে, আর ওই পাখি দুটা যে ছ্যাঙ্গা করতে করতে ছিল, আর যখন ওখানে ডেরা তাম্ভ করে দিলে পাখি দুটো কোন দিকে চলে আলো পিয়া গেলো, আর নাই নাই শেষ পাখি দুটা। এবার তখন করেছি কি ই মানে এই নস্তুরা পাদ্রি দেখা আছে, আর আল্লাহর নবী একটা ওখানে সুক্ষা গাছ ছিল খুব বিরাট গাছ, তো গাছটা কতকাল থেকে যে মরেছে, গাছটা মরিয়া শুকিয়া ঠন ঠেনা আছে, মানে পুড়াইলে পুড়ে যাবে, আগুন ধরে দিলে পুড়ে শেষ হয়ে যাবে, ওই গাছটাতে যখন আল্লাহর নবী এরকম করে হেলান দিয়ে বসেছে, আল্লাহর হুকুম সাঁতে সাঁতে গাছটা জিন্দা হয়ে গেল, আর জিন্দা হয়ে যা গাছটাতে পাত ছেড়ে দিলে হলো কলো সবুজ সবুজ পাত বাড়িয়া গোটা গাছটা জিন্দা পাত ছেড়া বোঝ হয়ে গেল। ক্লান্ত দেখা হুজুরের আমার, ক্লান্ত দেখা হুজুরের আমার, মারা বৃক্ষ দিত ছায়া, সূর্য চন্দ্র দুই খণ্ড হল, করতর কেবল ইশারা, ঘুমিয়ে যাচ্ছেন মদিনার বুকে আল্লাহর হাবিবিয়ারা, তারি তরে গরব করে আরব দেশের সাবারা, মা আমেনার চোখের রতন দাই হালে মাক করতেন যতন, দেহুখানা মনের মতন চল সূর্যের চেহারা, ঘুমিয়ে যাচ্ছেন মদিনার বুকে আল্লাহর হাবিবিয়ারা, তারি তরে গরব করে আরব দেশের সাবারা। আপনারা একটু বসলে ভালো হয় না যে ভাই, খাড়ি আছেন, কষ্ট করছেন, একটু আগে সামনে চলে যান, আইসেন আইসেন, একটু সামনে আসেন, একটু ভালো লাগবে, কষ্ট করছেন আপনারা সাইডে আছেন, একটু খালি আগাতে চলেছেন, বসেন আইসেন, বসেন একটু, বসেন একটু, বসেন চলে যাবেন, ছেড়ে দেবো তখন, চলে যাবেন, বসেন ইনশাল্লাহ, একটু বসেন, শুনালেন। এখনকার লোক আতখানি বুঝতে পারে না যে ভাই ভাই কে এটা মুলবি গেছে বিহা পড়াতে, তো বিহা পড়াতে গেছে, ও খেপা পায়জামাও পিনহেনি আর আন্ডার প্যান্টও পিনতে ভুলে গেছে, জুব্বা গাইতে চলে গেছে বিহা পড়াতে, আর বিহা পড়াতে যাইয়া করেছে কি বিহা পড়াতে গায়ে, ওই তখন তার আহলে হাদিস মতো বিহা পড়া হইতো না, তখন মানে এই রেশমির আওয়াজ হিসাবে বিহা পড়া হয়তো, বেটি ছেলেকে কবুল করাতে যেত ঘরে, তো ই যখন ঘরে গেছে তো বহুটাকে সিংহা হয়নি, মানে উদাম হ্যাঁ বসে আছে বহু সিংহাছে, তখন কয়েছে যে হ্যাঁ লাড়ব, তো মুলবিটা চলে এলো, আর সিংরা হয়নি আর উদাম পাতাম আছে, তো মুলবি কইছে ফের ঘুরে কতক্ষণে যাবো আর কতক্ষণে ঘুরে আসবো, তো মুলবি কইছে পর্দা করো, মানে সব চোখ ঢেকে গেলো দুটা সাক্ষী আর মুলবি, তো কইছে পর্দা করো, তো ওইগুলা যেগুলো দুটো সাক্ষী গেছিলো আর গামছা ছিল, গামছাদের চোখ ঢেকেছে, ই খ্যাপা করেছে কি জুব্বার নামও দিক চেড়েন করে চোখ ঢেকে দিল, আর ও খ্যাপা জানে না যে আমি পায়জামাও পিনিনি আন্ডার প্যান্টও পিনিনি, ওর হুশ নেই, জুব্বাকে চেড়া উঠে আর চোখ ঢেকে মেয়ে লোকের দিয়ে খাড়িয়ে গেছে, ওরা দেখছে তো ওকে মাগে কি ব্যাপার, তো খারাপ রে ভাই কি করলে,
বুঝে তাড়াতাড়ি সিংড়া বিহা পড়া ফাটাফাট। তো ওই রকম এরা কেউ তাড়াতাড়ি আগা দিকে বসো, তো এরা ওই পর্দা করার মধ্যে কত যাবর ফের কাড়ো হবো, আর যে পর্দা করো ওদিকে ঘুরে ঝাড়তে শুরু করেছে, আগা দিকে এসে বসেন, এটা ভালো লাগবে শুনবেন তো নাকি, চলেছেন কথা বুঝেন বাংলা কথা, আসেন সামনে এসেন ভাই, চলেছেন থামেন একটু থামেন, তারপরে যাচ্ছি কালেকশন না পালেন না বসেন, এর ফের লম্বা রাস্তা ধরে লিছে, কী ব্যাপার যে ভাই আই রে বসেন একটু বসেন ইনশাল্লাহ শুনেন তারপরে দেখবেন আপনারাকে বিহাটা খিলাবো, বিহাটা আপনারাকে খিলাছি, আল্লাহ নবীর বিহাটা পড়িয়ে দিছি, দিয়ে তখন ওই তাহির, তাহির হোসেন, ও তাহির ভাই ভাইগ না কই রে বাবা এখানে আসো তো, কই তাহির ভাইগ না কই ওকে লেসে না ঢোকের আগে, হ্যাঁ যাও হলো হলো ভাইগ না হলো ওই লাগালে আরো পালাইছে, এইটা কার জিবাজি কে দিলে, এটা তো কি অন্য জনে যে দিলে টাকা লাগছে, ও দিয়া পালা চলো এদিকে আসেন, তার খান্ডা টু পেয়েছেন, আসসালামু আলাইকুম, নাম কি জিবাজি, তাহির, তাহির আলহামদুলিল্লাহ নাম তো খুব ভালোই নাম, আল্লাহর রহমতে চেহারাও ভালো শরীর গতিও ভালো, তো গ্রামে শ্বশুরের বাড়ি নাকি, জি গ্রামে শ্বশুরের বাড়ি, বাড়ি হলো ইউপি রামপুর, রামপুর রামপুর বাড়ি ইউপি তে, এখানে বিয়ে শাদী করেছে, জি এখানে থাকছে, না বাড়িতে থাকছে, এখানে আসছে শ্বশুর বাড়ি ঘুরতে ঘুরতে, ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, বাংলা বুঝতে পারছেন, পুরো বুঝতে পারছেন, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তো যাই হোক কী কাজ করেন জিবাজি, গাড়ি চালান, কিসের গাড়ি, পিকআপ গালা, আলহামদুলিল্লাহ পিকআপের ড্রাইভারকে বেশি টাকা দান করতে হবে, না হলে কোন সময় ঝক্কে নিয়ে চলে আসবে গাড়িতে গাছে লেগে মানে গাছে ভিড়িয়ে দেয়, তো ওই লাগে বলছি যে পিকআপের ড্রাইভারকে বেশি দিতে হবে টাকা, মানে রাইতে খুব গাড়ি চালায় ওরা, আন্ধন গাড়ি চালায়, তো যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহকে খুশি করতে মানুষকে দেখে লাভ নেই আর খুশি করেও লাভ নেই, একদম দেল থেকে অন্তর থেকে মন খুলে দিয়ে দেন, দিনিয়াতে কিছু থাকবে না আর ড্রাইভারের কোনো গ্যারেন্টিও নাই, আমরা যখন গাড়িতে চড়ি কলমা পড়ি চড়ি আল্লাহ কলমা পড়েন তোমার নামে চড়ে এলেন আল্লাহ, তো যাই হোক ইনশাআল্লাহ কহে দেন, পার্টিতে দম আছে, ওই মুখিয়া সাহেব 1000 করতে করতে লাস্টে ওর কাছে 3000 টাকা লেওয়া গেল, তো ওইরকম সেম পার্টি ওর থেকে বডি একটু কম নেই নাকি, তো যাক আলহামদুলিল্লাহ ওই মুখিয়া সাহেবের সমানই করতে হবে, 3000 টাকা করতে হবে ইনশাআল্লাহ দিয়ে দেবে, এটা মসজিদের কাজ, নারে তাকবীর আল্লাহু আকবার, যখন কি লোকের আরে ভাই, ওই শাহজামাল ভাই কোহা গেল যে এর কথাই বুঝেন না, এর কেমন লোক যে নারে তাকবীর আল্লাহু আকবার উম্মুক নাম জিন্দাবাদ এত টাকা জিন্দাবাদ, এই কথাটা মনে থাকে না আপনার, হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলেন নারে তাকবীর, তাহির শেখ জিন্দাবাদ, 3000 টাকা জিন্দাবাদ, আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, কি কইলেন, 1000 টাকা আর দিন হ্যাঁ 1000 দে দাও 1500 হয়ে যাবে, হ্যাঁ জি ভাই এদিককার লোক মত কে ডরায় না নাকি, এরা মত কে পারোয়া করে না না কেমন কি, মত কে ডরে একটু আল্লাহকে খুশি করতে হবে, যাতে আল্লাহ হায়াত দারাজ করে আয়ুটাকে বৃদ্ধি করে দুনিয়াটা ভালো রাখে সুস্থ রাখে, এটা আল্লাহকে দিচ্ছেন, এটা অ্যাকাউন্ট আপনার জমা হয়েছে, যেটি টাকা থাকবে বেটা বেটি মেয়ে ছেলে সবাই খেবে ভাগ লে নেবে, কিন্তু যেটা দান করে দিলেন এটা কেউ ভাগ নেবে না, এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে পার্সোনাল, কিন্তু মানুষ নিজেরটা থেকে দূরে থাকছে পরের টাকা নিয়ে টানাটানি করছে নাকি, নিজের যেটা কাজ দিবে এটাতে মানুষের খেয়াল নাই ধিয়ান নাই, যেটা আমার এইটা খেয়াল নাই, মানুষ খালি পরের ছেলে পিলে ভুইলাম নাম লিবে না, পেশাব করতে পারে বাপের নাম লিবে না, মুরাজ দেখেন কেউ নাম লিবে না, বুঝতে পারছেন, তো দানটা করেন মন খুলে দুনিয়াতে কিছু থাকবে না, আপনি 3000 বলেছি তো যাক 2000 টাকা করে দেন আলহামদুলিল্লাহ, 500 দিয়ে দিয়েছেন 1500 টাকা লেখেন, আপনি 1500 টাকা, হ্যাঁ তো 1500 লেখেন তো, লেখেন 1500 টাকা লেখেন, হ্যাঁ তো 500 দিলেন আর 1500 লেখেন 2000 টাকা, 2000 টাকা করবেন, 2000 টাকা কি 2000 ঠিক আছে না জি ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কহলেন আলহামদুলিল্লাহ, দেখেন
কীরকম ঘরের ছেলে, খুব ভালো ছেলে জি ভাই। তো যাই হোক, মানে আপনারা আমি ভাবছি যে একটু ওয়াজগুলো হ্যান্ডা করে শোনাবো। তো মানে যখন দান উঠতে লাগলো, তো একটুকু আপনারা দান গেলা একটু মন খুলে দিয়ে দেন, তারপরে তখন ওয়াজটা করতে লাগবো নাকি? মানে আপনারা ওয়াজ তো ইনশাল্লাহ শোনাবো, যতক্ষণ শুনবেন শোনাবো। একবারে ব্যাটারি বাড়ি থেকে ফুল চার্জ করে নিচ্ছি, বুঝতে পারছেন?